গত 2-3 দিন ধরে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে ক্রমাগত। তো দেখো আমাদের গলির হাল অবস্থা, পুরো জলে টইটুম্বুর হয়ে রয়েছে, আর বৃষ্টি দেখো এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে। এখন ওই সকাল 10:30 মতো বাজে, এখনও পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সেই বৃষ্টি তোমাদেরকে দেখাচ্ছি। 2-3 দিন ধরেও ভাবছিলাম যে একটু খিচুড়ি বানাবো, যেহেতু এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তো খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে। বিশেষ করে আমার বাড়িতে আমার বর আবার খিচুড়ি খেতে খুব একটা পছন্দ করে না, তবে বানালে খেয়ে নেয়। তো যাই হোক, মাঝে মাঝে বৃষ্টি থামছে, আবার শুরু হচ্ছে, এই হচ্ছে। তো এদিকে বৃষ্টির খেলাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, আর আমাদের গলির হাল অবস্থাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা করে জল জমে গেছে, কোথাও বেরোতে পারছি না, 2-3 দিন ধরে ঘরে বন্দি হয়ে রয়েছি। পুজোর কেনাকাটারও প্রচুর জিনিসপত্র এখনও কেনাকাটা বাকি রয়েছে, যেহেতু আমরা পুজোর পরপরই আবার ঘুরতে যাব সেই জন্য। তো যাই হোক, আজকের মন করলাম খিচুড়ি বানাবো, তো যেমনি মন তেমনি কাজ। তো আজকের দুপুরের লাঞ্চ মেনুতে খিচুড়ি বানিয়ে ফেলেছি, একটু সবজি দিয়েছি, কুমড়ো, বিনস আর ফুলকপি দিয়েছিলাম, কিন্তু ফুলকপিটা ঘেঁটে গিয়েছে, সেটারও একটা গল্প বলি তোমাদেরকে। আজকের ভাবলাম একটু চটজলদি তাড়াতাড়ি করে খিচুড়িটা বানিয়ে নিই, তো আমি প্রেশার কুকারে খিচুড়ি বানিয়েছি, 2 সিটি দিয়েছি, কিন্তু তাতে ফুলকপিগুলো সমস্ত গলে গেছে, সেটার একটাও চিহ্ন মানে পাওয়া যাচ্ছে না খিচুড়িতে, কিন্তু স্বাদ অপূর্ব হয়েছে খিচুড়িটার। একটু ঘি দিয়েছিলাম অল্প করে, আর তার সাথে কিছু ভাজা করেছিলাম। তো এখন যেহেতু আমি ডায়েটের মধ্যে রয়েছি, সে কারণে এই সব ভাজা কিছুই আমি খাইনি, শুধুমাত্র কয়েক চামচ খিচুড়িই খেয়েছিলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটি লাইক, কমেন্ট ও ফলোর মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল।